আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোমেইন। তো ডোমেইন কি? ডোমেইন আমরা জানি যে হয়ে থাকে বিভিন্ন ওয়েবসাইটের ডোমেইন। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। তো ইনভেস্টমেন্ট করতে হবে কেন? তো হচ্ছে ভবিষ্যতে এয়ারড্রপের জন্য। তো যারা পুরাতন ইউজার আছেন তারা জানেন যে ইথেরিয়াম মেইনেটের যে ডোমেইনটা ছিল ENS, ওই ডোমেইনটা যারা কিনছিল তাদের কিন্তু এক একজনকে 10 থেকে 15 হাজার ডলার পর্যন্ত প্রফিট দিছে পরবর্তীতে। এবং বর্তমানে একটা রয়েছে যেটা হচ্ছে দিছে, মানে টেরা মেইনেটের, তারা কিছু মানে ই রাখছে, শর্ত রাখছে, এবং তাদের ডোমেইনটা যারা কিনছিল তাদেরকে হচ্ছে তারা সেই এয়ারড্রপটা দিয়ে দিচ্ছে। এখনও ডিস্ট্রিবিউশন করে নাই, তো ডিস্ট্রিবিউশন করবে কয়েকদিনের ভিতরে। আর আজকে আমরা যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো, মানে যে ডোমেইনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সল নেটওয়ার্কের। আর এখানে কাজ করতে হলে আমাদের হচ্ছে এই ডোমেইনটা কেনার জন্য আমাদেরকে $25 মতো লাগবে। তো যাদের সামর্থ্য আছে তারাই এটা করতে পারবেন বা করবেন, আর নতুন যারা তারা তাদের করার দরকার নেই, তারা শুধু দেখবেন আর হচ্ছে শিখবেন। আর আপনারা যদি ইচ্ছা হয়, যদি নিজ রিস্কে করতে পারেন তাহলে করতে পারেন। আর আমরা এখন যেটা করবো এটা ফিউচারে কতটা প্রফিট দিবে সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা এই আশাই করে জয়েন করতেছি যে ভালো একটা প্রফিট দিবে। তো মূল ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা বাজিয়ে দিবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখেন রিসেন্টলি কিছু ভিডিও আমি আপলোড করেছি, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যারা জয়েন করেন নাই এখনও ভিডিওগুলো দেখে জয়েন করে নেবেন। আর যে ডোমেইনটা সম্পর্কে কথা বলবো বা জয়েন করবেন কীভাবে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব, সেটা হচ্ছে আমি লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি। এবং হচ্ছে টেলিগ্রামে কিন্তু সমস্ত ধরনের এয়ারড্রপ আগে পোস্ট করা হয় এবং যেগুলো কিন্তু ভিডিও দেওয়া হয় না। দেখেন এই যে একটা লাস্ট এয়ারড্রপ শেয়ার করা হয়েছে, এটা ডিস্ট্রিবিউশন করবে জানুয়ারির 22 তারিখের 31 তারিখে 2022 সালের, এবং 50টি ইউবি হয়েছে রিওয়ার্ড, এবং এটা হচ্ছে অল ইউজারকে দিবে, তো কেউ মিস করবেন না। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। সমস্ত ধরনের পেমেন্ট আপডেট প্লাস পেমেন্ট প্রুফ এবং সমস্ত ধরনের এয়ারড্রপ পাওয়ার জন্য সবার আগে। তো এই ডোমেনটা কেনার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? আমাদের হচ্ছে সল্ট টোকেন লাগবে। তো আপনারা কী করবেন, সল্ট টোকেনটা নেওয়ার জন্য বা USDC সলানা নেটওয়ার্কে আপনারা বিনান্স থেকে উইথড্র দিতে পারবেন সরাসরি। আপনার সলেট ডট আইও বা ফ্যান্টম যে ওয়ালেটগুলো আছে, মানে সল মেইনেটের যে ওয়ালেটগুলো আছে সেগুলোতে মানে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে সলটাকে বা সল অথবা USDC যেটাই ডিপোজিট করেন সেটা দিয়ে হচ্ছে আমাদের একটা টোকেন কিনতে হবে, ফি দা টোকেন। তো এটা কেনার জন্য কী করবেন, এই যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে সোয়াপ লেখা, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো থাকবে। তারপর হচ্ছে ক্রোম ব্রাউজারটা বা যে ব্রাউজার দিয়ে করেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সময় উপর থেকে আপনারা কী করবেন, এখানে হচ্ছে থ্রি ডটে ক্লিক করে এটাকে ওপেন ব্রাউজার করে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে এখানে অটোমেটিক ফি ডাটা চলে আসবে এবং হচ্ছে আপনাকে সরাসরি সলিড ডটাতে লগ ইন করতে বলবে, মানে কানেক্ট করতে বলবে। আর যদি না বলে তাহলে এই যে নিচে কানেক্ট ওয়ালেট লেখা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সল মেইনেট অনেকগুলো ওয়ালেট আছে, তো আপনার যেটা আছে আপনার সেটা দিয়ে কানেক্ট করবেন। তো আমি সল ওয়েব দিয়ে কানেক্ট করবো, যে সল ওয়েব সলার ডোটায়ও যাদের আছে তারা এটা দিয়ে করতে পারেন। তো কানেক্টে ক্লিক করে দিবেন, তো অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে এবং হচ্ছে এখানে ফিদা টোকেনটা চলে আসবে। এবং নিচে USDC আসলে তো ফিদাকে নিচে আনার জন্য এই যে এটার উপর একটা ক্লিক দিবেন, ফিদা নিচে চলে আসবে। এবং USDC উপরে থাকলে এখানে ক্লিক করে আপনার যে টোকেনটা আছে আপনি যেটা দিয়ে কিনবেন হচ্ছে ফিদা টোকেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন। তো আমার USDT আছে, তো আমি USDT দিয়ে কিনবো। ম্যাক্সে ক্লিক করি, এখানে আমি 5টা ফিদা টোকেন পাবো, তো আমি 5টা ফিদা টোকেন কিনবো। আর এখানে মিনিমাম হচ্ছে আপনাদের এই বললাম 5টা টোকেন কিনবেন মিনিমাম। আর এখানে আরেকটা বিষয় কিন্তু কাজ করে আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা সোয়াপ করার সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ওয়ালেটের নির্দিষ্ট মানে ভালো একটা অ্যামাউন্টের সল থাকতে হবে। সল যদি না থাকে মিনিমাম মনে করেন সর্বনিম্ন হলেও $5 থেকে $6 সল থাকতে হবে,
তা না হলে কিন্তু আপনারা সোয়াপ করতে পারবেন না। আপনারা যদি ফি দেখা যায় কাটে হচ্ছে 30-40 সেন্ট এরকম বা কাটে, কিন্তু আপনাদের $5-6 উপরে থাকতে হবে চল, নয়তো আপনারা এখান থেকে সোয়াপ করতে পারবেন না। যদি কম থাকে তাহলে ফেল দেখাবে। তো দেখেন আমি এটাকে সোয়াপ করে নিচ্ছি ইউএসডিটি দিয়ে 5টা ফিদা টোকেন। তো সেট আপে ক্লিক করুন প্রথমে, তারপর হচ্ছে এখানে দেখেন আমাকে অ্যাপ্রুভ করে দিতে বলবে, অ্যাপ্রুভ করে দিলাম, দেন হচ্ছে সোয়াপ করব। সোয়াপ সোয়াপে ক্লিক করলে এগেইন অ্যাপ্রুভ, দেখেন আমাদের এখানে কিন্তু ফিদাটা চলে আসবে। দেখেন আমাদের ফিদাটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমাদের এখানকার কাজ শেষ। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এগেইন টেলিগ্রাম বা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এখন এই যে প্রথম যে লিঙ্কটা আছে এখান থেকে হচ্ছে আমাদের ডোমেনটা বাই করতে হবে। তো ডোমেনটা বাই করার জন্য এই লিঙ্কটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এগেন থ্রিডের উপর ক্লিক করে এটা ওপেন ব্রাউজার ক্লিক করে এগেন ক্রোমে ক্লিক করে নেবেন, তাহলে সুবিধা হবে। এবং এখন হচ্ছে আমাদের আগে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন হচ্ছে solid.io এখান থেকে, তারপর হচ্ছে ওকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিলে হয়ে যাবে কানেক্ট। দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডোমেনটা কেনার জন্য থ্রিডটা ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে ডোমেন নামক একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তো ডোমেইনে ক্লিক করলে এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন, এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। যেমন দেখেন একজন হচ্ছে বিট লাগাইছে হচ্ছে 2.625 হচ্ছে ফিদা, 1 মিনিট বাকি আছে। এখানে আপনি চাইলে আপনি এটা এটাকে ইউজ করতে পারেন। তো এখানে দেখেন অনেকে কিন্তু বিট লাগিয়ে রাখছে হচ্ছে 2.62, এটা হচ্ছে তার তার নামে। এবং দেখেন এখানে যদি আপনি আপনার নামে বানাতে চান তাহলে সার্চ অপশনে সার্চ করবেন আপনার নাম। যেমন দেখেন আমি সার্চ করি আব্দুল লিখলাম, আব্দুল লিখলে দেখেন এই নামে যদি কোনো থাকে এখানে শোকর পাত, বা কিবোর্ডের যদি গোতে ক্লিক করেন তাহলে নতুন একটা ডোমেন আসবে যেটা হচ্ছে আপনি করবেন দেখেন। তারপর ডোমেনটা বাই করার জন্য এই অ্যাভেলেবেল হচ্ছে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, রেজিস্ট্রেশন ডোমেন, রেজিস্টার ডোমেন, নিচে আসলে স্টার অকশন হচ্ছে। দেখেন এখান থেকে আমার কিন্তু মিনিমাম হচ্ছে 4.23 ফিদা টোকেন লাগবে মিনিমাম, এবং হচ্ছে বিড লাগাতে হবে যে 4 পয়েন্ট হতে পারে 444-এ বিড লাগাতে হবে, এবং 3 দিন এটা বিড ভাবে থাকবে। তারপর যদি এর ভিতরে যদি কেউ আপনার থেকে বেশি দামে ওখানে বিড লাগায় তাহলে একবার শেষ মুহূর্তে তাহলে কিন্তু সেটা তার কাছে চলে যাবে। এখন দেখেন আমি এখান থেকে যদি ব্যাগে আসি, যে ডোমেনগুলো আছে এখানে দেখেন এই যে অনেক কমে কিন্তু লাগানো, তো এগুলো ট্রাই করতে পারেন আপনারা কেনার জন্য, মানে অনেক কমে যদি কিনতে চান দেখেন 2 মিনিট বা অল্প সময় যখন থাকে তখন ট্রাই করবেন। তো দেখেন আমি একটা ডোমেন সিলেক্ট করেছি এবং এটা হচ্ছে আমি কনফার্ম করব। তো কনফার্মে ক্লিক করবো, সেজন্য কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইয়ে চাইবে, তো অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দিলে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে, এবং দেখেন এখানে 3 দিন টাইম আছে, 3 দিন পর এটা হচ্ছে কিনা হয়ে যাবে। এবং এখানে হচ্ছে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্লেস এ বিডে ক্লিক করতে হবে। তা না হলে এই নামটা যদি আপনারা যে নামটা দিবেন এই নামটা যদি অন্য কেউ কিনতে চায় তাহলে কিন্তু তার নিজের ইচ্ছা মতো কিনতে পারবে। এবং এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, সেজন্য প্লেস এ বিডে ক্লিক করে দিতে হবে। এখানে হচ্ছে মিনিমাম দেখেন আমাকে বসাইতে হবে 4.43, তো আমি 4.45 দিয়ে দিলাম, তাহলে হবে কি এই দামটা আমারটা ফিক্সড হয়ে যাবে। তারপর সাবমিট করে দেবেন এবং এগেইন অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে আবার অ্যাপ্রুভ চাইলে আবার অ্যাপ্রুভ, তাহলে কী হবে আপনার দেখেন এখানে দেখাবে যে কংগ্রাচুলেশন, দেখেন এখানে কংগ্রাচুলেশন দেখাচ্ছে এবং ডান। তো 3 দিন সময় আছে, 3 দিনের পর আমার এখানে ডোমেনটা চলে আসবে। এবং আপনারা কি করবেন এটার যখন এয়ার টু আসবে আপনারা জানবেন কীভাবে, সেজন্য কি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করে থাকবেন। এবং সমস্ত ধরনের আপডেট প্লাস পেমেন্ট প্রুফ এবং সমস্ত ধরনের এয়ারড্রপ সহকারে পাওয়ার জন্য ওখানে থাকবেন এবং দেখতে পাবেন। আর এই এয়ারড্রপটা আপডেট আসলে সেখানেই দেখতে পাবেন আপনারা, তখন আপনারা ক্লেম করতে পারবেন যে টোকেনটা আমাদেরকে দিবে তারা।
আর আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে ডলার আছে পর্যাপ্ত পরিমাণ তারা কিনে রাখতে পারেন, ভালো একটা প্রফিট পাওয়া যাবে এখান থেকে ইনশাল্লাহ। আর এসব কাজগুলো আপনারা সবাই নিজস্ব দায়িত্ব করবেন, যে ইনভেস্টমেন্টগুলো করবেন পরবর্তীতে দেখা গেলো এয়ারড্রপ যদি না দেয় তখন কিন্তু আপনারা এসে আমাকে দায়ী করতে পারবেন না, নিজ রিস্কে। আর এটা থেকে যে এয়ারড্রপ পাবো এটা 99% গ্যারান্টি রাখতে পারেন। আর সবসময় নিজ রিস্কে ইনভেস্টমেন্ট করবেন যে কোনো জায়গায়।